তোমাদের সবাইকেই দাদার কাস্টমের স্বাগতম জানাই ক্লাস এইটের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো পেজ নাম্বার বের করো তেরো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এই ভিডিওতে আমি এগারো এবং বারোর অঙ্ক করাবো দেখো এগারোর এক নাম্বার তারপরে সাত নাম্বার আট নাম্বার এবং তেরো নাম্বার দশ নম্বর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও সবগুলো অঙ্কই আমি করে দেবো প্রথমত দেখো এগারোর এক নাম্বার যেটা আছে দুইশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার এটাকে কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ ভেঙে ভেঙে আমাদের লিখতে হবে এবার দুশো পঁচিশকে দেখো আমরা লিখতে পারি পনেরো গুণ পনেরো অর্থাৎ দুটো পনেরোকে গুণ করলে আমাদের দুশো পঁচিশ আসে অর্থাৎ পনেরো স্কোয়ার আর একশো মানে লিখতে পারি দশ গুণ দশ অর্থাৎ দুটো দশের গুণ করলে একশো হয় অর্থাৎ দশের স্কোয়ার যেটাকে আমরা সোজা বসাই বলি কিন্তু আমাদের বোঝার জন্য এরকম ভেঙে ভেঙে কিন্তু উচ্চারণ করতে হয় আর যেটা তুমি বুঝতে পারবে সেটাই কিন্তু পরীক্ষায় করতে পারবে বুঝতে পারলে এবার দেখো আমরা কী করব এখানে পনেরো এম স্কোয়ার লিখবো আর এখানে লিখবো দশ এন এর স্কোয়ার ব্যাস অঙ্ক প্রায় শেষের দিকে তুমি চিন্তা করো এটা এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাতে কী হয় এ মাইনাস বি আর এ প্লাস বি প্রত্যেকটা অঙ্ক আমি প্রত্যেকটা সূত্র কোথা থেকে এসছে সেটাকে ডিসকাস অর্থাৎ ডিটেলস বলতে থাকবো যেন তোমার অঙ্ক বুঝতে অসুবিধা না হয় আর অঙ্কে তুমি একটা ভালো স্টুডেন্ট তৈরি হও দেখো এই ফর্মুলা অনুসারে প্রথমে মাইনাস তারপর হয় প্লাস তাই না বা তুমি আগে প্লাস করতে পারো পরে মাইনাস করতে পারো একটা করলেই হলো চলো আমি প্লাসই করলাম এখানে লিখবো পনেরো এম এই সূত্র অনুসারে ভাঙছে কিন্তু ভালো করে লক্ষ্য করো মাইনাস টেন এন বাস অঙ্ক শেষ দেখলে আচ্ছা এর পরের অঙ্ক করব কোশ্চেন নাম্বার দুই দেখো এই প্রশ্নটা আছে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নাইন স্কোয়ার খুবই সোজা অঙ্ক পঁচিশ মানে কি পাঁচের স্কোয়ার অর্থাৎ পাঁচের স্কয়ার করলে দেখো ফাইভ মাল্টিপল ফাইভ আসে তাই না পাঁচ 5 পঁচিশ অর্থাৎ টাকে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি চলো প্রায় গল্প শেষ ফাইভ এক্সের স্কোয়ার করলে আমার নাইন মানে কি বলো থ্রি মাল্টিপল থ্রি অর্থাৎ দুটো তিন তাই না তাহলে লিখবো যে ওয়ান ওয়াই থ্রি তারপরে এখানে কি লিখবো দেখো ওয়াই আছে লিখে দেয় ওয়াই এখানে আছে জেড জেড লিখে দাও উপরে স্কোয়ার কারণ সবগুলো তো স্কোয়ার ফর্ম নিচ্ছে এই যখন স্কোয়ার ফর্ম নেবে তখন এই সূত্রতে আমরা ভাঙবো এই সূত্রতে ভাঙলে এ মাইনাস বি আর এ প্লাস বি বা তুমি আগে পরেও লিখতে পারো এ প্লাস বি লিখলা পরে এ মাইনাস বি লিখলো একই ব্যাপার এইবার লিখবো ফাইভ এক্স মাইনাস ওয়াই সেড ওয়াই থ্রি আর এদিকে কী আসবে চলো এটা প্লাস করলাম এটা ফাইভ এক্স মাইনাস ওয়াই জেড ওয়াই থ্রি জাস্ট অ্যান্সার শেষ দেখে নাও এর পরের অঙ্কে আছে দেখো তিন নম্বর অঙ্ক এইটা আছে না এটা করব দেখো এখানে সাত আছে এখানে সাত দুগুণ চোদ্দ মানে এখানে একটা সাত লুকিয়ে আছে এখানেও একটা সাত আছে এটা আমাদের বুঝতে হবে এখানে একটা এ আছে এখানেও আছে এ এখানেও একটা এ আছে তাহলে বুঝলাম যে একটা সাত সবার আছে নিয়ে নিলাম বাইরে সবার মধ্যে একটা এ আছে তাই না একটা ও কমন নিলাম তাহলে সাত চলে গেলে কি থাকবে সাতে চলে গেলে দেখো এক্স কর থাকছে এটাকে ঢেকে দিলাম দেখো তো এক্স স্কোয়ার থাকছে না আচ্ছা ওকে এবার তুমি চিন্তা করো এখানে চোদ্দো তো সাত দুগোনো চোদ্দো অর্থাৎ সাত বেরিয়ে গেলে একটা দুই থাকবে আর তো বেরিয়ে চলে গেল তাহলে কি থাকবে একটা এক্সপোরে থাকবে লিখে দিলাম আর এখানে দেখো আমাদের সাত তো চলে গেলো বাইরে এই যে সাথে ঢেকে দিলাম কিছুই নেই কিছু না থাকলে তো দুঃখ লাগবে তাই না তার জন্য একটা ওয়ান কষিয়ে দিলাম আচ্ছা তুমি এক নিয়ে সন্তুষ্ট থাকো তাই না এবার এটা একটা সুন্দর ফর্মুলা যায় সেটা কি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাই না তো চলো তাই লিখে দেবো আমরা এখানে স্কোয়ার লিখবে তাহলে লিখবো হচ্ছে সেভেন এ এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার ওকে প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে কোন সূত্রের থেকে আসছে আমি সব বলে দেবো যেন অঙ্কে তো তুমি স্ট্রং হতে পারো আর উঁচু ক্লাসে আমি চাইবো তুমি যেন সায়েন্স নিয়ে পড়তে পারো জাস্ট আনসার খতম দেখো ক্লিয়ার এরপরে চার নাম্বার প্রশ্ন যাবো দেখো এই যে চার নাম্বার থ্রি এক্স টু দি পার ফোর মানে সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পার ফোর এটাও ভ্যি ইজি টাইপস ম্যাথ প্রথমত তিন কমন নাও দেখো এক্স টু দি করে থাকবে আর ছয় ছয় মানে কি দেখো তিন গুণ দুই তারপর তার তিন যদি চলেই থাকে তাহলে চলে যায় তাহলে দুই পরে থাকবে তাহলে এখানে লিখবো দুই এক্সকোয়ার এ স্কোয়ার আর এখান থেকে যদি একটা তিন চলে যায় তাহলে কি থাকবে একটা এ টু দি পাওয়ার ফোর পরে থাকবে এবার এটাকে সুন্দর করে আবার সাজাবো দেখো এরকম লিখতে পারি তো দেখো এক্স এক্সকোয়ার উপর স্কোয়ার লিখলাম মানে কি স্কোয়ার ডট এক্স স্কোয়ার তাহলে দুই আর দুই কত চার এক্স টু দি পর এক্স টু দি পার ফোর আমি এভাবে লিখতেই পারি তাই না তাহলে লিখবো টু স্কোয়ার ডট এ তারপর হচ্ছে এই যে একই রকম এ স্কোয়ার টু দি পর যদি স্কোয়ার লিখি তাহলে কি লিখব স্কোয়ার ডট এ স্কোয়ার ইক্স এ টু দি পর ফোর ওকে বুঝতে পারছো তো খুব সোজা তো অঙ্কগুলো তারপর দেখো এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস এর স্কোয়ার লিখলাম আচ্ছা উপরে স্কোয়ার লিখে দিলাম স্কোয়ার হ্যাঁ আচ্ছা প্রথমত এটাকে সূত্রে ভাঙবো সেই সূত্রটা কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে এ মাইনাস বি আর এ প্লাস বি তুমি আগে পরে প্লাস মাইনাস লিখতে পারো কোনো ব্যাপার না তাহলে কী হবে এক্স মাইনাস এ আর এক্স প্লাস থাকবে দেখো আমাদের এখানে থাকবে হচ্ছে এ আচ্ছা এরকম আমরা লিখবো উপরে কী আছে দেখো স্কোয়ার আছে যেহেতু উৎপাদক বলেছে তাই যতটা ভেঙে লিখতে পারবে তত ভালো তো আমাদের লিখতে হবে থ্রি এটাকে দুটো পার্টে লিখতে লাগবে দেখো লিখবো এক্স মাইনাস এ হলো একটা কী উপরে আছে দুই মানে কি তুমি চিন্তা করো পি স্কোয়ার মানে কি পি ডট পি তাহলে এই যে স্কোয়ার এর মানে হচ্ছে এই প্রত্যেকটা অংশ দুটো করে হবে অর্থাৎ এক্স মাইনাস এ এরকম দুটো হবে আর এক্স প্লাস এ তারপরে এক্স প্লাস এ হবে জাস্ট এটাই কিন্তু আমাদের অ্যান্সার তুমি এটাকে উপরে পরে নিচে লিখতে পারো এটাকে আগে লিখতে পারো এটাকে পরে লিখতে পারো ব্যাপারটা একই চলো চলো দেখো ম্যাথমেটিক্সটা প্রথমের থেকে এই যে বলো আচ্ছা লাস্টের দিকে এরকম আসবে চলো দেখে নাও ঠিক আছে পরের অঙ্কে যাই পাঁচ নম্বর অঙ্ক এই যে দেখো আছে অঙ্কটা দেখলে এই অঙ্কটা করবো এবার এটাকে লিখতে পারি আমি দেখো টু বিসি কথা হচ্ছে কেন লিখলাম দেখো চারকে আমি ভাঙি দুই গুণ দুই তাহলে দুই স্কোয়ার প্রত্যেকটা অংশতে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তবেই তুমি খুব একটা সুন্দর স্টুডেন্ট হতে পারবে বুঝতে পারছো ম্যাথামেটিক্স স্ট্রং হতে পারবে দেখো এটা একটা ফর্ম আসছে সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম না কী হয় এ প্লাস বি হয় আর হয় হচ্ছে এ মাইনাস বি তো এই ফর্মটা আমরা এখন লিখবো কী লিখবো টু সি মাইনাস কী লিখবো বি স্কোয়ার এখানে একটা ব্যাকেট করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এ স্কোয়ার করলাম আচ্ছা এখানে প্লাস করে দাও এরপর একটা মাইনাস করে দেবো টু বি সি আচ্ছা এখানে দাগ করে দিই মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্যাকেট ক্লোজ আচ্ছা এবার আমরা প্যাকেটগুলোকে তুলে দেবো আর কিচ্ছু নেই অঙ্ক যে দেখো বি স্কোয়ার লিখে দাও প্লাস সি স্কোয়ার লিখে দাও মাইনাস এ স্কোয়ার লিখলাম আচ্ছা এখানে কী পাচ্ছে দেখো টু বি সি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই মাইনাসটা এর সাথে বি হবে আর এই মাইনাসটা এর সাথে মাইনাস প্লাসে মাইনাস হলো আর এই মাইনাস এই মাইনাসে কী হবে প্লাস অর্থাৎ প্লাস এ স্কোয়ার গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি কারণ এখানে আরও কিছু পার্ট আমাদের করতে হবে দেখো এটা একটা সুন্দর ফর্মুলা যায় সেই সর্মুলা ফর্মুটা কী হবে বি প্লাস সি এর স্কোয়ার ঠিক তো মাইনাস এ স্কোয়ার লিখতে হবে লিখে দাও আচ্ছা এটা তো সে একটা ফর্মুলা যাবে সেই ফর্মুলাটা কী দেখো প্রথমত এ স্কোয়ার লেখো মাইনাস করে দাও মাইনাস করলে পরে তুমি লক্ষ্য করবে যে বি তারপরে আসবে কি তারপরে আসবে দেখো মাইনাস টু আর এটা কী হবে প্লাসি স্কোয়ার অর্থাৎ যখন আমি মাইনাসটা কমন নেবো তখন এই যে পার্টটা আছে এই পার্টটাতে কী হয়ে যাবে একটা এক্সট্রা মাইনাস চলে আসবে ওকে আর এই মাইনাস তো কমনই নিলাম তাহলে এটা এটা প্লাস হয়ে গেল জাস্ট অঙ্ক প্রায় শেষের দিকে এবার এখানে লিখি আমার তো জায়গা কম আছে তুমি একটু পাতা পর বিষটা লিখে নিও বি প্লাস সি মাইনাস এ ফর্মুলা ভাঙলে পরে বি প্লাস সি এটা প্লাস করি এটা মাইনাস করি তারপরে কী আসবে মাইনাস এ আর এই পারটাকে আমরা করবো কী করবো দেখো এ মাইনাস বি মাইনাস সি এর স্কোয়ার করে দাও ক্লোজ করে দিলাম এরকম আসলো বাকিটা আরেকটা খাতাতে করি দেখো বি প্লাস সি প্লাস এ বা তুমি এটাকে সাজিয়েও লিখতে পারো দেখো এ প্লাস বি প্লাস সি ব্যাপারটা একই দাঁড়াচ্ছে সাজিয়ে লিখলাম এ তারপরে বি তারপরে সি তারপরে লিখবো হচ্ছে বি প্লাস সি মাইনাস এ কোনো প্রবলেম নাই একভাবে লিখলেই হলো এটার স্কোয়ার ছিপ থাকবে তাই না যেখানে স্কোয়ার আছে স্কোয়ার হলো এটা আবার একটা সুন্দর ফর্মুলা দেবে এ মাইনাস বি দেখো মাইনাসে মাইনাসে প্লাস লিখে দাও সি আর পরের পাটি কি এ প্লাস বি মাইনাস সি জাস্ট এটাই অ্যান্সার ওকে দেখো এবার প্রথম থেকে দেখো এইভাবে করলাম করতে 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 এরকম আসলো আচ্ছা ভিডিওটা পজ করে নাও আর লাস্টে কি আসলো আমাদের এই অ্যান্সারটা এলো চলো পরের অঙ্গে যাই ছয় নম্বর অঙ্ক এটা করবো এই যেটা দেখলে এবার চলো করি এবার প্রথমতই সবার মধ্যে একটা এ আছে এর উপর কোনো স্কোয়ার নেই তাই এটাকে সরিয়ে দেবো চৌষট্টি মানে কি দেখো চৌষট্টিকে বাংলা আট গুণ আট অর্থাৎ দুটো আটের গুণ ফুল আটের স্কোয়ার তাহলে দেখো এইট এক্সের স্কোয়ার লিখলাম এখানে সেভেন থাকবে ঠিক এক্স মাইনাস টু ওয়াই এই যে অংশটা আছে এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে গেলাম তাহলে এখানে স্কোয়ার করলাম একটা থার্ড প্যাকেট এখানে দিয়ে দিলাম তাহলে অঙ্কটা দেখতে সুন্দর লাগবে ওকে আচ্ছা এরপরে লিখবো হচ্ছে এই পার্টটা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যাবো এবার এটা তাহলে কী হবে এ মাইনাস বি আর এ প্লাস বি হবে তাই তো তো এই ফর্মুলা যদি আমরা করি তাহলে আমাদের প্রথমত আসবে দেখো এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস টু ওয়াই হলো তো তারপরের পার্টটা কী থাকছে দেখো একটা ব্যাকেট দিয়ে দিলাম আচ্ছা তারপরে এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস টু ওয়াই ব্যাকেট ক্লোজ করে দাও একটা থার্ড ব্যাকেট দিয়ে দাও দিলাম দেখে নেব অঙ্কটা আচ্ছা এরপরে বাকিটা করবো দেখো এ দিয়ে দাও এইট এক্স প্লাস সেভেন এক্স ব্যাকেট তুলে দেবো সাত দুগোনো চৌদ্দ ওয়াই হয়ে যাবে এবার এটা করলে এইট এক্স এইট সেভেন অর্থাৎ সেভেন এক্স হলো মাইনাসে মাইনাসে কী হল প্লাস কী হবে সাত দুগণো চোদ্দো লিখে দাও এবার আরেকটু ক্যালকুলেশন করতে হবে এখানে একটা ওয়াই আসবে ওয়াই বসিয়ে দিলাম এবার দেখো এই অংশটাতে করবো সাত আর আট কত হবে পনেরো লিখে দাও পনেরো এক্স চোদ্দো ওয়াই থাকলো আর এখানে দেখো আটের থেকে সাত চলে গেলে কত হবে একটা অর্থাৎ একটা এক্স পরে থাকবে এখানে হবে চোদ্দো ওয়াই জাস্ট অ্যান্সার শেষ দেখে নাও টোটালটা এই যে সাত নম্বর এই অঙ্কটা করবো এটাও খুব সোজা একটা অঙ্ক আর যথেষ্ট ইম্পর্টেন্ট বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে প্রথমে তুই অঙ্কটাকে সাজাইতে হবে তাহলে দেখবি অঙ্কটা সোজা হয়ে যাবে ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আর এই যে নাইনটা আছে এটা লাস্টে লিখে দাও দেখো অঙ্কটা সুন্দর রূপ নিল সেই রূপটা কি এক্স স্কোয়ার লিখবো টু ডট এদিকে লেখো হচ্ছে এক্স লেখো টু ওয়াই লেখো আর এদিকে টু ওয়াই এর উপর স্কোয়ার লেখো মাইনাস থ্রি স্কোয়ার কেন দেখো দুই তো কোনো চার মিললো আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে লিখলো দেখো তিন তিন মানে কি তিনের স্কোয়ার মানে তিন তিনে নয় দেখো এটা একটা সুন্দর একটা রূপ নিলো সেই রূপটা কি এক্স মাইনাস টু ওয়াইয়ের হোল স্কোয়ার হলো আর থ্রি স্কোয়ার এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি যেটা আছে সেই ফর্মুলাতে ভাঙবো ভাঙলে কী হবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি হবে আর এদিকে কী হবে এক্স মাইনাস টু ওয়াই আর এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে থ্রি জাস্ট এতটুকু অঙ্ক অ্যান্সার শেষ তুমি এটাকে আগে এটাকে পরে লিখতেই পারো ব্যাপারটা একই দাঁড়াচ্ছে ওকে এবার আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কতে দেখো কী আছে এই যে অঙ্কটা এটা আরও সোজা একটা অঙ্ক সুন্দর একটা ফর্মুলাতে আনতে হবে তার জন্য আমাদের কী করতে হবে এক এক যোগ করতে হবে এক বিয়োগ করতে হবে তার মানে কি দেখো এখানে একটা ওয়ান করলাম এখানে একটা মাইনাস ওয়ান করে দাও এটা ওয়াই স্কোয়ার করো এটা টু ওয়াই করো ধীরে ধীরে করবো পার পার্ট বাই পাঠ হ্যাঁ তাহলে এটা দেখো একটা সুন্দর ফর্মুলা আসলো সেটাকে এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার আসলো কোন ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে তাহলে এটা বাংলা কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হয় বি স্কোয়ার ঠিক এই ফর্মুলার রূপ হচ্ছে এটা এবার এদিকে এই মাইনাসটা কমন নিলে পর মানে এই পার্টটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলো তাহলে এই পার্টটা বা বাকি আছে মাইনাস কমন নিলেও তাহলে ওয়ান থাকবে এবার চিন্তা করো এই যে টু আইটা আছে টু আইটার যদি আমরা চিন্তা করি দেখো লক্ষ্য করলে পাবো এখানে প্লাস টু ওয়াই আছে তাই তো তো যখন আমরা মাইনাসটাকে কমন নিয়ে তখন কী হয়ে যাবে এই প্লাসটা কি হয়ে যাবে এখন মাইনাস হয়ে যাবে টু ওয়াই আর এই মাইনাসটা কমনের জন্য কী হলো একটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল এবার এটাও একটা সুন্দর ফর্মুলা হয়ে যাবে মানে এটাকে সুন্দর করে এক কথা বলতে গেলে গুছিয়ে নিলাম তাহলে ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে অংশটা আছে এটা একটা সুন্দর ফর্মুলা সেটা কি এই ফর্মুলার মধ্যে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস লিখবো ওয়ান মাইনাস ওয়াই এর স্কোয়ার লিখব এবার এটাকে ভাঙব প্রথমত দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নিল নিলে পরে কী হবে এক্স মাইনাস ওয়ান ঘুরবে আর এদিকে দেখো প্লাস লিখবো হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই ঠিক একই রকম এখানে লিখতে পারি এটা মাইনাসের ফর্মুলা ওয়ান মাইনাস ওয়াই করে দাও তাহলে পরে লক্ষ্য করে এবার ভেঙে দাও এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান ডিস ওয়ান আর দিকে থাকছে ব্যাকেট উঠাই দিলে পরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস লিখে দাও ওয়াই এবার চিন্তা করো এটা এটা কেটে যাচ্ছে তাই তো তাহলে আমাদের প্রথম থাকছে এক্স মাইনাস ওয়াই আর দ্বিতীয়টাতে কী আছে দেখো এক্স থাকছে প্লাস ওয়াইটা আগে লিখে দেয় আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কি করিখে হবে টু অ্যান্সার শেষ চলো ফার্স্ট থেকে লাস্ট একবার দেখে নাও পরের অঙ্কে যাচ্ছি ন নম্বর অঙ্ক দেখো এটা আছে খুব সোজা ফর্মুলা আনার জন্য আমরা কি করবো এখানে একটা চার করবো চারের থেকে এক বিয়োগ করে দেখো চারের থেকে যদি এক বিয়োগ করি কত লিখতে পারি তিন অর্থাৎ কে আমরা লিখতে পারি কীরকম দেখো চার মাইনাস এক লিখতে পারি তো তো সেটাই কিন্তু আমরা এখানে করলাম ওকে কেন করলাম তার কারণটা হচ্ছে আমরা সুন্দর একটা ফর্মুলাতে আনবো দেখে এবার দেখো এটা একটা সুন্দর ফর্মুলা যাবে সেটা কি দেখো চার মানে কি চার মানে হচ্ছে দুইয়ের স্কোয়ার আমি লিখতেই পারি চার মানে কি দুই গুণ দুই মানে দুইয়ের স্কোয়ার হবে এবার মাইনাস ওয়ান কমন কী হবে ওয়ান এবার দেখো এই মাইনাস কমন নেওয়ার জন্য কি হবে এই যে প্লাসটা এটা মাইনাস কনভার্ট হয়ে যাবে আর এর অপোজিট সাইনটা কি প্লাস তাই তো তাহলে লিখবো হচ্ছে কি প্লাস এ স্কোয়ার এবার এটা একটা সুন্দর ফর্মুলা হয় সেটা কি এ মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র তো এইবার আমরা লিখবো টু মাইনাস ওয়ান মাইনাস এর স্কোয়ার লিখবো হলো আচ্ছা এবার লেখো টু মাইনাস প্রথমত ওয়ান মাইনাস এটা লিখবো একটা ফর্ম আর একটা লিখবো হচ্ছে টু মাইনাস ওয়ান তারপরে কি লিখব তারপরে লিখবো হচ্ছে প্লাস এ কীভাবে আসছে দেখো এ মাইনাস বি হোস্কারের সূত্র যদি আমরা ভাঙি তাহলে প্রথমত এ মাইনাস বি আসছে আর একটা পার্ট আসবে এ প্লাস বি তো বি বলতে এখানে এ মাইনাস ওয়ান এবার দুই আরেখে কত তিন আর এদিকে আসছে এ লিখে দাও আর এদিকে দেখো দুইয়ের থেকে এক বিয়োগ করলে একই থাকবে আর একটা হবে এ অ্যান্সার শেষ চলো ফার্স্ট দেখো পর অঙ্কে যাবো দশ নম্বর অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট দেখো ভালো করে আর বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে প্রথমতই এটাকে আমরা ভাঙবো এক্স স্কোয়ার উপর স্কোয়ার কারণ কি এক্স স্কোয়ারের উপর যদি আমরা স্কোয়ার লিখি তাহলে এরকম লিখতে পারবো স্কোয়ার ডট এক্স স্কোয়ার তাহলে দুই আর দিকে কত এক্স টু দার ফোর অর্থাৎ এক্স টু পর ফোর আমরা এইভাবে লিখতেই পারি কোনো ব্যাপার না তাহলে লিখলাম এরকম স্কোয়ার মাইনাস লিখবো ওয়ানের উপর স্কোয়ার ওয়ানের স্কোয়ার করলে দেখো ওয়ান মাল্টিপাল ওয়ান হয় সমান সমান ওয়ানই হয় ব্যাপারটা একই তাই না তাহলে এখনো আমরা দেখো একটা সুন্দর ফর্মুলার স্কোয়ার মানস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হল আর এদিকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল এবার এটা আবার সুন্দর একটা ফর্মুলা দেবে সেটা কি আবার সেই এই ফর্মুলাতে যাবে অর্থাৎ এটাতে কী বলে যে এ মাইনাস বি আর হয় হচ্ছে এ প্লাস বি তুমি আগে পিছে লিখতেই পারো এটা প্লাস আগে তারপর মাইনাসটা পরে আচ্ছা দেখো এক্স মাইনাস ওয়ান লিখলাম আরেদিকে এক্স প্লাস ওয়ান লিখলাম এই সূত্রটা ভেঙে এর দিকে হবে এক্সকোয়ার প্লাস ওয়ান তার শেষ দেখো পরে অঙ্কে যাবো এরপরে অঙ্ক নম্বর দেখো আছে এগারো এটা এটা আরও সোজা একটা অঙ্ক প্রথমত একটা সূত্র নিয়ে আসতে হবে স্কোয়ার এখানকার মাইনাসটা কমন নিলে দেখো কী থাকবে বি থাকবে মাইনাস সবগুলো প্লাস হবে আর প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে তাহলে এটা হবে সি স্কোয়ার তাই তো মাইনাস হবে টু বিসি এটাকে তুমি সুন্দর করে সাজাইতে পারো বা এইভাবে ডাইরেক্ট করতে পারো উচ্চ ক্লাসে ডাইরেক্ট করতে লাগে তোমাদের ক্লাসে তুমি এইভাবে করতে পারো দেখো এরকম একটা সুন্দর রূপ আসলে এটা কী এটা সেই হচ্ছে আমরা বলতে পারি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে তো এটা এই সূত্রটা লিখবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেশন আমরা লিখলে পরে লিখবো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সির স্কোয়ার এবার এটাকে আবার এ স্কোয়ার মাইনাস সূত্র তো ভাঙতে হবে ওকে তাহলে কী হবে এ মাইনাস বি হলো আচ্ছা এদিকে লিখে দাও এ তারপর লিখবো হচ্ছে মাইনাস বি সি ফর্মুলা তো তাই বলে এ মাইনাস হয় একটা এ প্লাস বি হয় একটা এর এ মাইনাস হয় একটা তো এই তো ভাঙলে পরে আমরা পাবো হচ্ছে কী পাচ্ছি দেখো এ প্লাস বি মাইনাস সি একটা ফর্ম পেলাম আর একটা পাবো এ মাইনাস বি এবার দেখো এ মাইনাস এ প্লাস লিখে দাও সি অ্যান্সার শেষ চলো তাদের দেখো চলো পরের অঙ্কে যাচ্ছি এরপরে প্রশ্ন নম্বর বারো বারোটা কই আছে দেখো এই যে বারো নম্বর অঙ্কটা প্রথমত দেখো এখানেও সি আছে এখানেও সি আছে তাহলে সিটা কমনই নাও এ প্লাস বি পরে থাকবে সি কমন চলে গেলো বি প্লাস এ প্লাস বি থাকলো কি দুঃখ না সি চলে গেলো এ প্লাস বি এখানে তো কিছু কমন ওয়ান নাই তো এটা কী করলো বলো তো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো যে আমাদের তো কিছু কমন নাই তো ঝগড়া মেটানোর জন্য আমি বললাম কি ঝগড়া করিস না এখানে একটা ওয়ান দিয়ে দিলাম চল এবার এখানে একটা ওয়ান দেওয়াই কি না দেওয়াই কি কারণ ওয়ানের সাথে খুন করলে এটাই হবে তো ঝগড়া তো থামলো এবার দেখো এ প্লাস বি এখানেও আছে এখানেও আছে তো লিখে দাও এ প্লাস বি তাহলে এ প্লাস বি যদি চলে যায় এখান থেকে তাহলে কী পড়ে থাকবে একটা সি পরে থাকবে লিখে দাও সি এ প্লাস বি এখান থেকেও চলে গেলো কী পরে থাকবে একটা ওয়ান পরে থাকবে লিখে দাও ওয়ান জাস্ট আনসার শেষ বুঝতে পারছো পরের অঙ্কে যাব এরপরে অঙ্ক নম্বর তেরো এই যে এটা এই রেজাল্টটা অর্থাৎ তেরো নম্বর অঙ্কের যে রেজাল্টটা এটা অনেকের অঙ্কের ক্ষেত্রেই লাগে চলো ভালো করে বুঝবো আজকে আমরা এখানে স্কোয়ার করো স্কোয়ার করলো করলাম টু লেখো এক্স স্কোয়ার করো ওয়াই স্কোয়ার করো করলাম প্লাস ওয়াই স্কোয়ার করলাম এখানে ওয়ে স্কোয়ার করলাম কি ব্যাপার এখানে একটা ছেলে এখানে দুটো হয়ে গেল ভুলে গেলো না ভুল হয়নি ঠিক আছে আমরা এইভাবেই লিখবো আর একটা মাইনাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার লিখে দেবো এইবার তো ঠিক আছে দেখো দুটোর থেকে যদি একটা চলে যায় তাহলে একটাই পড়ে থাকবে এটাই পড়ে আছে ঠিক আছে অর্থাৎ দুটো লিখলাম একটা বিয়োগ করে দিলাম তো বিয়োগ করলে কি এটাই পড়ে থাকবে ভালো করে ভালো করে দেখো এটা একটা দেখো সুন্দর একটা ফর্মুলা চলে আসলো কি আসলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর এখানে কি থাকবে দেখো এখানে স্কোয়ার লিখতে হবে এখানে স্কোয়ার করতে হবে কারণ এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার ছিল এবার লক্ষ্য করে এখানে কি আছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে লিখে দাও এবার এটা আবার আরেকটা ফর্মুলা যাবে সেটা ভাঙতে হবে কি এই সূত্র অনুসারে ভাঙতে হবে তো ভাঙলে আমরা কী পাই এ প্লাস বি পাই আর পাই কি এ মাইনাস বি এবার এই সূত্র অনুসারে আমরা এটা ভেঙে দেবো ভেঙে দিলে কী পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে এখানে যা পাওয়ার থাকবে এখানে দুই আছে দুইয়ের হাফ এটা হয়ে গেল আর এখানে দুই আছে এটার হাফ এটা হয়ে যাবে তাহলে এখানে এভাবে লিখবো আর কি লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লিখবো হচ্ছে কি এক্স ওয়াই বারো নম্বর তাকে বলেছে সূত্রের সাহায্যে গুণ করি এই অঙ্কটা আছে একদম সোজা তুমি এখানে লিখতেই পারো যে এ প্লাস বি এবং কি লিখবো যে এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ তুমি না লিখলেও কোনো আসা যায় না কারণ অঙ্কটাতে নাম্বারই থাকবে এক নম্বর হয়তো সূত্র প্রয়োগ করে পাই তবে অঙ্ক যত গুছিয়ে লিখবে তত ভালো রেজাল্ট করবে আমার অনেক স্টুডেন্ট আছে তারা নাইনটি প্লাস স্কোর করে মাধ্যমিকে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ভাষা দেয় যে কারণে তারা ফুল নাম্বার পায় এবার এটাকে আমরা এই সূত্র অনুসারে প্রয়োগ করে দেখো এখানে এক্স এক্স আছে এক্স ওয়াই আসে এখানে পিউ আছে পি কিউ আছে তো মাইনাস এখানে মাইনাস থাকতে হবে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস এক কথা বলতে গেলে এটা এই সূত্রকে আমরা অ্যাপ্রুভ করতে পারি তো এই সূত্রে অ্যাপ্রুভ করলে কী হবে এক্স ওয়াইয়ের স্কোয়ার হবে চলো চলো করে দাও পিকিউয়ের স্কোয়ার হবে চলো করে দাও এবার এই রুট বা এই কি বলবে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও ফার্স্ট বেকারটা তুলে দিলে কী হবে স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এখানে পি স্কোয়ার হবে কিউ স্কোয়ার হয়ে যাবে অ্যান্সার শেষ দেখো চলো তারপর অঙ্কে যাব দু নম্বর ঊনপঞ্চাশ ইন্টু একান্ন পঞ্চাশের থেকে এক কম তাই তো পঞ্চাশের থেকে এক বিয়োগ করো তাহলে আমি কত লিখতে পারি ফর্টি নাইন লিখতে পারি এই তো অঙ্ক হয়ে গেল তার মানে কি পঞ্চাশ মাইনাস এক এটা লিখলাম আর এটাকে দেখো পঞ্চাশের সাথে যদি আমি এক যোগ করি কথা ফিফটি ওয়ান হয় জাস্ট অঙ্ক শেষ এখন আমরা কি লিখবো দেখো পঞ্চাশ প্লাস লিখবো এক এটা একটা সুন্দর ফর্মুলাতে গেলো সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে যাবে তাহলে লিখবো পঞ্চাশের স্কোয়ার মাইনাস লেখবো ওয়ানের স্কোয়ার পঞ্চাশের স্কোয়ার মানে কি দেখো দুটো পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য হয়ে গেল হবে এটার সমস্যা মনে হবে পঁচিশশো লিখে দাও মাইনাস ওয়ান এর মানে ওয়ানের স্কোয়ার করলে কী হয় দেখো ওয়ান এর স্কোয়ার সময় ওয়ান মাল্টিপাল ওয়ান ইকোয়ালস টু ওয়ান তাহলে দেখো পঁচিশশোর থেকে এক বিয়ে করলে কত হবে চব্বিশশো নিরানব্বই টাকা অ্যান্সার শেষ একটা শার্টের দাম তাই না অনেক সময় এত দামের শার্ট অনেকে ইউজ করে চব্বিশশো নিরানব্বই পাঁচ হাজার টাকার অ্যান্সার কত চলো এবার তিন নাম্বার অঙ্কতে তো যাচ্ছি তুমি বলছি যে এই অঙ্কটা দেখো এটাকে সুন্দর একটা সূত্রের মধ্যে নেব তার জন্য আমাদের কিছু একটা গল্প করতে হবে সেই গল্পটা কি দেখো সুন্দর করে সাজাতে হবে তো টু এক্স প্লাস লিখবো থ্রি জেড প্লাস লিখবো ওয়াই ওকে কি গো বুঝতে পারছো না না আমি তো কিছু বুঝি না তুমি বুঝতে পারছো না অনলাইনে তো বোঝা যায় না এমনি হলো তো কথা বলতে পারতো তাই না টু এক্স প্লাস থ্রি জেড

এক্স হবে প্লাস হবে তিন তিখে নয় জেড স্কোয়ার মাইনাস হবে কি ওয়াই স্কোয়ার চলো গল্প শেষ দেখি নাও তুমি এটাকে সাজাতেও পারো বা এইভাবেও লিখতে পারো একই ব্যাপার চার নম্বর অঙ্ক এটা কোনো একটা গল্প আছে সেই গল্পটা আমাদের খুঁজতে হবে কী গল্প আছে দেখো এর মধ্যে ভাবো প্রথমত দেখো পনেরোশোর সাথে যদি আমি এগারো যোগ করি কত হয় পনেরোশো এগারো ঠিক আছে এই যে এগারোটাই হচ্ছে সেই গল্পটা শুরু করছে এবার পনেরোশো থেকে আবার তুমি এগারো বিয়ে করো কত হবে চোদ্দোশো নাইন দেখো এই এগারোটাই হচ্ছে মেন গল্পের হিরো তাই না এটাই হচ্ছে মেন তো লিখতে হবে আমরা সিনেমা বানিয়ে দিলাম না এখানে দেখো লিখবো হচ্ছে পনেরোশো প্লাস লিখবো হচ্ছে এত এটা লিখবো পনেরোশো মাইনাস লিখবো এত এটা এবার সুন্দর একটা গল্পের মধ্যে পড়বে সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কেন এ প্লাস বি আর এ মাইনাস বির মধ্যে একটা গল্প হয় তারপর এটা সূত্রের মধ্যে চলে যায় তুমি আর তো গিজিমিজি করে লেখো না আমি তোমাকে বোঝানোর জন্য করছি হ্যাঁ তুমি আবার এইভাবে লিখে দেবা তাহলে স্যার বলবে কি আমি কি বুঝি না আমাকে এমন করে বোঝাচ্ছ তো তুমি ফ্রেশ করে করবে ওকে তো এটা লিখবো পনেরোশো স্কোয়ার তারপর লিখবো চারোর স্কোয়ার তাই হয়তো এই সূত্রতে এবার এটাকে সুন্দর করে সলিউশন করা যায় পনেরো পনেরো গুণ করলে কত হয় দুইশো পঁচিশ আর এখানে দুটো শূন্য আছে ডাবল মানে স্কোয়ার জন্য চারটে শূন্য হয়ে যাবে এগুলো ট্রিক্স তুমি নিজেই একদিন করতে পারবে দেখো এগারোর স্কোয়ার করলে কত হবে একশো একুশ এবার বিয়ে করো যেটা হবে সেটাই রেজাল্ট এটাকে বিয়ে করলে প্রথমে আসতে এখানে আসছে নয় তারপরে আসবে কত এখানে থাকবে হচ্ছে দুই সাত এখানে আসবে সাত তারপরে আসবে আসলো তারপরে আসবে নয় তারপরে আসবে চার তারপরে আসবে দুই তারপরে আসবে দুই জাস্ট আনসার শেষ পরের অঙ্কে যাব চলো এরপরে এই অঙ্কটা দেখো পাঁচ নম্বরটা দেখলে সোজা অঙ্ক এটা একটা ফর্মুলাতে ভাঙবে সেই ফর্মুলাটা কি এ মাইনাস টু এর স্কোয়ার হলো আর এটা যেটা পড়ে আছে সেটা থাকা এ টু স্কোয়ার প্লাস ফোর এবার দেখো এ স্কোয়ার মাইনাস দুই দুই এর স্কোয়ার মানে কি দুই গুণ দুই এই সময় সময় লিখতে পারি চার দেখে দেখো চার হলো আর এপারটা কী হবে এ স্কোয়ার প্লাস ফোর তাহলে এটা আবার আর একটা ফর্মুলার মধ্যে যাবে সেটা কি এ স্কোয়ার উপরের উপর স্কোয়ার এখানে হবে এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম যাবে এটা বুঝতে পারছি মনে রাখবে অনেকবার লিখছি ফর্মুলাটা দেখো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার মনে করো ডাইরেক্ট পৌঁছিয়ে দেওয়া চার আর চার চারের ষোলো অ্যান্সার শেষ দেখো এরপরের অঙ্ক দেখো ছ নম্বর আজকের লাস্ট অঙ্ক এটা ওকে অঙ্কটা প্রথমতই সাজিয়ে নিতে হবে না সাজালে কিন্তু অঙ্কটা করা খুবই ক্রিটিক্যাল তো দেখো সাজিয়ে নেব প্রথমত লিখবো বি তারপরে লিখবো কি দেখো লিখবো এখানে প্লাস এ মাইনাস সি আবার সাজাতে হবে তোমাকে বোঝানোর জন্য অনেক ভেঙে ভেঙে করবো চাপনিও না এখানে কী হবে দেখো বি লিখলাম প্লাস লিখবো সি মাইনাস এ কোনো একটা ফর্ম কি আসছে আমাদের কিচ্ছু আসছে না আরও সুন্দর করে সাজাতে হবে দেখো বি লিখবো মাইনাস সি লিখবো তারপরে লিখবো কী বলো তো প্লাস এ লিখবো আচ্ছা একবারে করা যেত অঙ্কটা দেখো বি প্লাস সি মাইনাস এ একটা ব্যাকেট নিতে পারি তাই না নিলাম এটাই হচ্ছে সেই অঙ্কের ক্লু তো তুমি চিন্তা করো বি মাইনাস যদি কমন নিয়ে নেই তাহলে কী হবে সি এই যে দেখো মাইনাস করলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে আচ্ছা এইবার দেখো সুন্দর একটা ফর্মুলা তুমি আশা করি বুঝতে পারছো বি প্লাস সি মাইনাস বুঝতে পারছো তো কী হবে বলো এটা একটা সূত্র চলে আসলো দেখো এটাতে প্রথমত কী আছে বি অর্থাৎ এ তারপরে আছে বি এই ফর্মটা আমি নিতে পারি অর্থাৎ এক কথা বলতে গেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মটা আমি পেলাম এবার লিখবো বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এর উপরে কি লেখব স্কোয়ার এবার এটাকে ভেঙে দাও কী হবে বি স্কোয়ার হবে মাইনাস সি স্কোয়ার টু সি এ প্লাস লিখবো হচ্ছে স্কোয়ার এবার এটাকে আবার ভাঙলে পরে পাবো বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে কাবো কি মাইনাস মাইনাসে প্লাস টু সি এ প্লাস লেখো স্কোয়ার এটাও তুমি অ্যান্সার করতে পারো আর তুমি যদি বলো না দাদা এটাকে সুন্দর করে সাজাবো সাজাতেই পারো কোনো ব্যাপার না না সাজালেও ফুল নাম্বারই পাবা বি স্কয়ার তারপরে লিখবো হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লাস্টে লিখে দাও প্লাস টু সি এ একই ব্যাপার এই অঙ্কটা প্রথমতই আমাদেরকে সাজিয়ে নিতে হবে তো বি দেখো সবার ক্ষেত্রে প্লাস আছে বিটাকে আগে লিখবো তারপরে লিখবো হচ্ছে মাইনাস সি লিখব তারপরে লিখবো হচ্ছে এখানে এ লিখব সাজিয়ে নেব অঙ্কটা না সাজালে কিন্তু করা খুবই কঠিন বি লাগবো তারপর সি লিখবো তারপর লিখবো এ এখন একটা গল্প খোঁজার চেষ্টা করো সেটা হচ্ছে কি বি তারপরে এখানে দেখো সি লিখলাম মাইনাসে দেখো এই মাইনাস এই মাইনাসে প্লাস তাহলে এই ফর্মটাকে আমি লিখতেই পারি কেন লিখবো কারণ আমার সূত্র তো আনতে লাগবে না সূত্র না আনলে তো অঙ্কটা হবে না এবার এটা দেখো সুন্দর একটা ফর্মুলাতে গেল সেই ফর্মুলাটা কি এ প্লাস বি এবং এ মাইনাস বি যেটাকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তো তাই যাচ্ছে কিনা এটা সেম তো তাই না এবার লিখবো আমরা বি স্কোয়ার মাইনাস লিখবো সি মাইনাস এর স্কোয়ার সেই ফর্মুলাতে গেলো এবার এটাকে ভাঙি বি স্কোয়ার হবে এটাকে ভাঙলে কি পাবো দেখো প্রথমত পাবো সি স্কোয়ার পাবো তারপরে কি আসবে দেখো টু সি এ থাকবে প্লাস লিখবো হচ্ছে এ স্কোয়ার এবার এই ব্যাকেটটাকে তুলে দেবো নদীর বন্যার মতো যদি বাদ ভেঙে যায় জল ঢুকে যায় এটা তুলে দিলে কী হবে মাইনাসগুলো ভিতরে ঢুকে যাবে অর্থাৎ মাইনাস সি স্কোয়ার হবে তারপরে এখানে কে যাবে মাইনাস মানসতে প্লাস টু সি এ হবে আর এটা কী হবে মাইনাসতে তো মাইনাস এ স্কোয়ার এবার এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো না লিখলেও কিচ্ছু আসে যায় না তাও ফুল নম্বরই পাবে দেখো এটা হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে কী আসবে লাস্টে আসবে টু সি এনসার শেষ চলো দেখি নাও ওকে এর পরের পাটে আমি তেরো থেকে শুরু করে বাকি অঙ্কগুলো করে দেবো অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করো দাদার একটা শোনা অবশ্যই সাবস্ক্রাইব করো আর খুব ভালো থেকো